একমাত্র আমাদের দেশে রমজান আসলেই সব জিনিসের দাম বেড়ে যায়। যেমন ধরেন, আদার দাম হচ্ছে 250 টাকা কেজি, রসুনের দাম হচ্ছে 150 টাকা কেজি। তা আদা আর রসুন যদি আমি 1.5 কেজি বা 1 কেজি করে দুইটাই পদ মিলিয়ে নেই, তাহলে কিন্তু 500 টাকার মতো চলে আসে। তাহলে বলেন আমরা পাবলিকরা কোথায় যাব? সব দেশে কিন্তু দাম কমায়, আর আমাদের দেশে এই বরকতময় একটা মাসে আসলেই দামটা বাড়াইয়া দেয়। যেমন মুরগি আগে ছিল 170 টাকা কেজি, 180 টাকা কেজি, কিন্তু রমজান আসার পর সেই মুরগির দাম হচ্ছে 230 টাকা কেজি। তো বলেন আমরা পাবলিকরা কোথায় যাব? আমাদের টাকা তো আর বাড়ে না, প্লাস আমাদের গৃহিণীদের টাকাও কিন্তু বাড়ে না। আমাদের সব কিন্তু হিসাবের টাকা থেকেই হয়। আর মাস শেষ হলে বা মাস শুরু হলে বা রমজান মাস আসলে তার উপর আবার হচ্ছে ঈদের একটা মাস, সবকিছু মিলিয়ে দাম এতটাই উপরে উঠে যায় যে আকাশ ছোঁয়ার মতো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক বকবক করে ফেলেছি কিন্তু দাম কিন্তু কমে নাই, আমার বকবকের কারণও দাম কমে নাই। আমি এই দামের বিষয়টা নিয়ে প্রথম রোজার আগের দিনই বলতে চাইছিলাম। যেমন দেখা গেছে যে এত দাম হলে আমরা কোথায় যাব, টাকা নিয়ে পোষায় যায় না। যেমন ধরেন আপনাদের ভাই আমাকে 3,000 দিছে, কিন্তু আমার সব কিছু কিনা কাটার পরও আরো অনেক কিছু বাকি ছিল, কিন্তু আমি যা যা কিনে আনছো এখানে আমার 4,000 টাকার মতো চলে গেছে। তারপর আরো কিছু তো বাকি ছিলই, তাহলে বলেন আমরা কোথায় যাব? কিন্তু সবাই তো আর সবকিছু বোঝে না, তার উপর বাজারের যে একটা অবস্থা দোকানদারেরও বোঝে না। যেমন গরুর মাংস ছিল 700 টাকা কেজি, সেই গরুর মাংস দাম হয়ে গেছে আবার 900 টাকা কেজি। যেমন কালকেই আমি গরুর মাংস হাফ কেজি আনছি, হাফ কেজি গরুর মাংস আনার পর সেই গরুর মাংস থেকে 8 দিন দিছে মনে হয় একটা 250 গ্রাম, সেই গরুর মাংস দাম হচ্ছে 450 টাকা কেজি। তাহলে বলেন আমরা কই যাব পাবলিকরা? আর এর মধ্যে দেখেন আমার ঘরের এই ওয়াল হ্যাঙ্গারটাও আমার সাথে, র্যাকটাও আমার সাথে বেইমানি করলো। র্যাকটা কিন্তু সেদিন আপনাদের সাথে আমি শেয়ার করছি, যখন সাজালাম তখন দেওয়ালে ছিল, আর সে দেওয়ালের থেকে তার কাটা থেকে পড়ে আমার পায়ে পড়ছে, এত ব্যথা পাইছি আমি যা বলার বাইরে। র্যাকটা সহ সবকিছু নিয়ে আমার পায়ের উপর পড়ছে, এমন একটা অবস্থা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, দোয়া করবেন সবাই। আর এর মধ্যে আমি থালা বাসন ধুয়ে নিচ্ছিলাম, আর এটা কিন্তু রাত্রের কাজ, এখন বাজে প্রায় হচ্ছে 1টা 1টা বাজে তখন যখন আমি থালা বাসন ধুচ্ছিলাম। কারণ ওইখানে আমি কাবাবের জন্য ডাল আর মুরগির মাংস, বুকের মাংস নিয়ে নিয়েছিলাম, ডাল মুরগির মাংস বসায় দিছি, কারণ আমার শ্বশুর আসার কথা ছিল কিন্তু আসে নাই, তখন তার আমি জানতাম না। তাই যখন 1টা বাজছে তখন আমি গরুর মাংস বসাইছি যে একটু কষায় রাখি, তাহলে আমার সকালবেলা উঠে আরো যে বাকি কাজগুলো আছে আমি তাড়াহুড়ো করে করে ফেলতে পারবো। আর কাবাবের মাংসটাও আমি সিদ্ধ করে রাখি, সকালবেলা উঠে বেটে ফেলতে পারবো। কারণ আমরা গৃহিণীরাই জানি বাচ্চা কাচ্চা নিয়ে, কেকের কাজ নিয়ে, বাহিরের অর্ডার, ঘরের মানে বাহিরের ব্যবসা, ঘরের কাজ নিয়ে সবাই একটু দৌড়াদৌড়তেই থাকি। তার উপর রোজার মাসে যেহেতু আমরা কোরআন পড়ি, আল্লাহর নাম নেই, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটু কাজটা অনেকটাই আগে রাখা যায় যদি আমরা এইভাবে কাজটা করে রাখি। আর আমার পাতিলের দিকে ইগনোর করবেন, কারণ আমি অনেকটা টায়ার ছিলাম, আর গত 2-3 দিন ধরে আমি পাতিলের প্রতি কোনো যত্নই নিচ্ছিলাম না, থালা বাসনও পাতিলও কোনো রকম করে ধুয়ে নিচ্ছিলাম। তো আমার ভিডিও যদি আপনাদের একটু পরিমাণও ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন। আর সব আপুদের জন্য দোয়া রইলো, আর অবশ্যই জানাবেন আপনাদের প্রথম রোজা কেমন কাটলো। আলহামদুলিল্লাহ আমার প্রথম রোজা ভালোই কাটছে, আপনাদের দোয়ায় সবাই দোয়া করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করি সবাই যেন 30টা রোজা রাখতে পারে। আর আমার ভ্যাকসিনটা যেহেতু ছোট, সবকিছুই গুছিয়ে রাখতে হয়, মাঝে মাঝে তো এমন অবস্থা হয় যে দেখাই যায় না, এমন একটা অবস্থা।